নমস্কার বন্ধুরা মুর্শিদাবাদ জেলায় জিওমার্ট নিয়োগের জন্য বিরাট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে প্রতি মাসে ষোলো থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন এবং এখানে আবেদন করলে আপনাদের একটা টাকাও লাগবে না সম্পূর্ণ ফ্রি জব তো চলুন এবার ফুল অফিসিয়াল নোটিফিকেশানটা এবার দেখা যাক জিও মার্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি টু রিকোয়ারমেন্ট ফর সেলস এক্সিকিউটিভ এই পোস্টে আপনাদের নিয়োগ করা হবে জব রোল কি কাজ করতে হবে ক্যান্ডিডেট হ্যাভ টু ভিসিট কিরানা স্টোর অ্যান্ড অনবোর্ড দে মিন জিও মার্ট কালেক্টিং অর্ডার অর্থাৎ আপনাদেরকে কিন্তু বিভিন্ন মুদিখানা দোকানের সাথে জিও মার্টে টাই আপ করাতে হবে বা অনবোর্ড করাতে হবে এবং তাদের কাছ থেকে কালেক্টিং অর্ডার মানে অর্ডার কালেক্ট করতে হবে অর্থাৎ আপনাদেরকে কিন্তু বিভিন্ন মুদিখানার মালিককে বোঝাতে হবে যে জিও মার্টের সাথে বিজনেস করতে নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে একশোটা শূন্য পদে নিয়োগ করা হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন রানিং চলছে এখন ইন্টারভিউ ডেট ইন্ড অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু জানুয়ারি শেষ থেকে আপনাদের ইন্টারভিউ আছে কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস জেন্ডার প্রিফারেন্স শুধুমাত্র মেল এজ লিমিট আঠারো থেকে তিরিশ ডিউটি হাওয়ার্স ন ঘন্টা রয়েছে এক্সপিরিয়েন্স যে সমস্ত প্রার্থীদের ফিল্ড সেলসের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এলিজিবিলিটি মাস্ট হ্যাভ বাইক অবশ্যই আপনাদের একটা বাইক থাকতে হবে এবং তার সাথে ড্রাইভিং লাইসেন্স বা লার্নার থাকতে হবে মান্থলি সিটিজি কত পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা প্লাস ইনসেন্টিভ প্লাস টিএ তো আর্নিং আপ টু সতেরো হাজার তো এখানে ষোলো থেকে একটা সতেরো হাজার আর্নিং করতে পারবেন হাউ টু অ্যাপ্লাই এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আবেদন করতে পারবেন আমি এই লিঙ্কে ক্লিক করে দিলাম এবার আমাদের সামনে আবেদনপত্রের লিঙ্কটা উপস্থিত হয়েছে ক্যান্ডিডেট নেম এখানে আপনার নাম বসিয়ে দেবেন ফাদার নেম আপনার বাবার নাম বসিয়ে দেবেন ডেট অফ বার্থ বসিয়ে দেবেন জেন্ডার সিলেক্ট করে নেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে দেবেন ইমেল আইডি অ্যাড্রেস ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো ভালো করে বসিয়ে নেবেন প্রিফারেবেল জব লোকেশন মুর্শিদাবাদ সিলেক্ট করে নেবেন ডু ইউ হ্যাভ প্রিভিয়াস সেলস এক্সপিরিয়েন্স তোমাদের যদি আগে কোনো সেলস এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস নাহলে নো ডু ইউ হ্যাভ ওন বাইক যদি নিজস্ব বাইক থাকে ইয়েস নাহলে নো ডু ইউ হ্যাভ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার যদি ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার থাকে যে কোনো একটি থাকলেই ইয়েস করবেন না হলে নো ডুই থাকলে না হলে নো প্যান কার্ড থাকলে ইয়েস না হলে নো তারপর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে ইয়েস না হলে নো এখানে আপনাদের যদি ভ্যাকসিনেশন স্টেটাস মানে একটা ভ্যাকসিনেশন হয়ে থাকলে তাহলে ইয়েস আর না যদি একটাকেও হয় তাহলে নো করে দেবেন হায়েস্ট কোয়ালিফিকেশন এখানে অবশ্যই টুয়েলভ পাস করে দেবেন বা যেটা হবে সেটা করে দেবেন গ্রাজুয়েট হয়ে থাকলে গ্রাজুয়েট করে দেবেন তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি সাবমিট করে দেবেন আর এখানে আপনারা ডবল করে কিন্তু আবেদনপত্রটা ফিল আপ করবেন না যদি ডবল করে আবেদনপত্রটি দিয়ে ফিল আপ করেন তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি ক্যান্সেল হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই সমস্ত জব আপডেটস আরও জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ